নবীন কিশোর তোমাকে দিলাম ভুবন ডাঙার মেঘলা আকাশ। মঞ্চ টেলিভিশন চলচ্চিত্র সবখানে তিনি রাজত্ব করেছেন, দুর্দান্ত অভিনয় মাতিয়ে রেখেছিলেন কয়েক দশক। সংসপ্তক এর কানকাটা রমজান কিংবা শ্যামল ছায়ার একজন মুক্তিযোদ্ধাকে মানুষ মনে রাখবে যুগ যুগ। নিজেকে পরিণত করেছিলেন কিংবদন্তি তুল্য মানুষে, তিনি হুমায়ুন ফরিদি। না বউ, আজ কান্নার দিন না, আজ হাসির দিন, আজ খুশির দিন, আজ তোমার জন্মদিন। প্রয়াত গুণী এই অভিনেতার জন্মদিন শনিবার 29 মে। 1952 সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন হুমায়ুন ফরিদি। বাংলাদেশের অন্যতম সেরা এই অভিনেতার জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করলেন আরেক গুণী অভিনেতা নায়ক সোহেল রানা। আজকে হুমায়ুন ফরিদি আমাদের মাঝে নেই, অসময়ে তার মৃত্যুটা চলে আসলো। তা না হলে তো জন্মদিন তার মানে স্বাভাবিক ভাবে হলে তো তার জীবিত থেকেই জন্মদিনটা আমরা পালন করতে পারতাম। তার এই অসময়ে চলে যাওয়াটাই আমাদের কাছে খুব কষ্টকর মনে হয়, স্পেশালি আমার কাছে। আমার ছোট ভাই একটা ছবি তৈরি করা স্টার্ট করলো, যেটা ডিরেক্টর ছিল শহীদুল ইসলাম খোকন। তো হুমায়ুন ফরিদির ব্যাপারে শহীদুল ইসলাম খোকন বলে যে ভাইয়া আমি ওনাকে নিতে চাই, এবং গিভিং এ ব্রেক মানে নট ইন দ্যাট সেন্স যে ছবির নায়ক হিসাবে তো উনি আসেনি, ছিলেনই ভালো আর্টিস্ট হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনক ভাবে হিরো হিসাবে চলচ্চিত্রে হিরো হিসাবে তিনি ঠিক ততটা পপুলার হতে পারেননি। তো আমি ওনাকে একটা আমার এই ক্যারেক্টারটার জন্য আমি ভিলেন হিসেবে চিন্তা করছি। স্মৃতিকথায় উঠে আসলো হুমায়ুন ফরিদির নানা দিকের কথা। আমার কাছে মনে হলো যে হুমায়ুন ফরিদির মতো একজন প্রতিষ্ঠিত শিল্পী যদি এখানে আসে এই ক্যারেক্টারটার জন্য আসে, এই ক্যারেক্টারটা প্রচন্ড রকম ভাবে ডেভেলপ করবে এবং এই ছবিটা প্রচন্ড সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আই সেইড ইয়েস। তো এই ইয়েসটার জন্য আজকে আমি কিছুটা আনন্দিত, এই কারণের জন্যে যে আমি যদি তখন ন বলতাম তাহলে মানে শহীদুল ইসলাম খোকন যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট এবং প্রডিউসার হচ্ছে আমার ভাই, আমার ডিরেক্টর, এবং আমার ভাইকে বললেই হতো যে ভাইয়া না করেছে, তাহলে আর কিছু বলতো না। কারণ এটা একটা বোল্ড অ্যাটেম্প ছিল, কারণ একজন ছবিতে হিরোর কাজ করেছেন কয়েকটা ছবিতে এবং সেখানে খুব ভালো একটা অ্যাকসেপ্টেড হয়নি, তাকে নিয়ে ভিলেনে নিয়ে আসা এটা ইট ওয়াজ সর্ট অফ চ্যালেঞ্জিং থিং। সো আমি সবসময় মোটামুটি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, এবং আমার অ্যাসিস্ট্যান্ট শহীদুল ইসলাম খোকন সেও ব্যাপারটা হয়তো উত্তরসূরি হিসাবে পেয়েছে। তো আমি তাকে বললাম যে হ্যাঁ নাও। তো হুমায়ুন ফরিদির সাথে এই হচ্ছে হুমায়ুন ফরিদি, অ্যান্ড দ্যাট পিকচার ওয়াজ এ সুপার ক্লিক, অ্যান্ড হুমায়ুন ফরিদি টার্ন ইন টু এ ভিলেইন ওই ছবির পরবর্তী পর্যায়ে, এবং তার পরবর্তী পর্যায়ে হুমায়ুন ফরিদি ভিলেইন হিসাবে বাংলাদেশ চলচ্চিত্র জগতে প্রচন্ড দাপটের সঙ্গে রাজত্ব করে গেছে। আমি কথায় কথা বলছিলাম যে ইস, অনেকদিন থেকে গরুর ভুনা মাংস খাই না, তোমরা যে কি পাক করে নিয়ে আসো ডিসি থেকে, ভাল লাগে না। অ্যান্ড দেন অ্যান্ড দ্য নেক্সট ডে আই ফাউন্ড যে পাক করা মাং গরুর মাংস নিয়ে আসছে হুমায়ুন ফরিদি, বলল যে আই কুক মাইসেলফ। অর্থাৎ এবং সেটা আসলে ইট ওয়াজ সো টেস্টফুল, সো টেস্টফুল। তো ওর এই খাবার প্রতি, খাবারের মধ্যে বৈচিত্র্যতা যেটা এক একটা দেখলে পরে সেটাকে তার আমার ই করার যেমন নিজের জন্য ছিল, পরে কেউ যদি ফিল করতো যে ও এটা পছন্দ করে, তাকে সে 5-10 রকমের ভাবে ওই জিনিসটা তৈরি করে তাকে খুশি করার জন্য চেষ্টা করতো। অর্থাৎ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলনও গুণমুগ্ধ ভক্ত হুমায়ুন ফরিদির, জানালেন তার ভালো লাগার কথা। আমি ওনাকে লালন করি, ধারণ করি, আমার কাছে কখনোই মনে হয় না যে উনি মৃত। এটা আমি কখনোই ফিল করতে পারি না যে উনি মৃত, আমাকে আমাকে কখনো এই ফিলটা দেয়ই না। আমি ওনার মৃত্যুবার্ষিকীতে বা মৃত্যু দিনটাতে যতটা পোস্ট দিতে চাই না বা যতটা স্মরণ করতে চাই না, তার চেয়ে বেশি স্মরণ করতে পারি হচ্ছে 364 দিন, বাকি 364 দিন আমি
বেশি স্মরণ করতে চাই আর কি। যেটা ওনার কাছ থেকে পাওয়া সেটা হচ্ছে প্রাণবন্ত, প্রাণবন্ত থাকার যে সময়টা, মানুষ আসলে চাইলেই দুঃখ পেইন কষ্ট এগুলো খুব তাড়াতাড়ি বহন করতে পারবে, নিতে পারবে তার মধ্যে, প্রাণবন্ততা আনন্দ এইটা নেওয়া খুব কঠিন হয়। তো ফরিদি ভাইয়ের কাছ থেকে, ফরিদি ভাই আমার অনেক কাছের একজন মানুষ হিসেবে, মানে অনেক বেশি অতি প্রাণের মানুষ হিসেবে, আমি ওনার এই জায়গাগুলো সবসময় বহন করি। আমি এখনো ওভাবেই হাসি, তার মানে হচ্ছে যে আমি ওই জায়গাটাই দেখতে চাই। হুমায়ুন ফরিদির অভিনয় শুরুটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। 1976 সালে তিনি ঢাকা থিয়েটারের সদস্য হন, জড়িয়ে যান মঞ্চে। নিখুঁত সংবাদ প্রথম টিভি নাটক হুমায়ুন ফরিদির, শহীদুল্লাহ কায়সারের সংসক্ত এ কানকাটা রমজানে ফরিদির অনবদ্য অভিনয় আজও কেউ ভোলেনি। এরপর অসংখ্য টিভি নাটকে দর্শক দেখেছেন তাকে। 90 দশকের শুরুতেই চলচ্চিত্রে আসেন হুমায়ুন ফরিদি। বাণিজ্যিক আর বিকল্প ধারা মিলিয়ে প্রায় 250টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। নায়ক খলনায়ক দুই চরিত্রেই ছিলেন সাবলীল। 2012 সালের 13 ফেব্রুয়ারি ফাগুনের আগুনে বিষাদের কালো আভা ছড়িয়ে পৃথিবী থেকে বিদায় নেন গুণী এই অভিনেতা। কাঁদিয়েছিলেন কোটি ভক্তকে। জীবন্ত ফরিদি তার বর্ণাঢ্য কর্মজীবনের স্বীকৃতি নিজের হাতে না পেলেও মরণোত্তর 21 পদকে ভূষিত হন তিনি। 2018 সালে প্রধানমন্ত্রী ফরিদির মেয়ের হাতে তুলে দেন এই পুরস্কার। ফরিদি নেই, তবে তার জনপ্রিয়তার আকাশে তিনি চিরকাল সিক্ত হবেন কোটি ভক্তের ভালোবাসায়। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।